হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমার রিয়েল লাইফ নোটে আপনাদের আন্তরিক স্বাগত জানাই সমস্ত বন্ধুদের, আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদের। আর আমরাও ভালো আছি। যাই হোক, বাচ্চারা পড়তে এসেছিলো, ওদের ছুটি দিলাম। আর এখন সময় বলছে 10টা বাজতে, এখনও 5 মিনিট বাকি আছে, 5-6 মিনিট বাকি আছে। তো এতক্ষণ বৃষ্টি শুরু হয়নি, এখন হালকা বৃষ্টি হচ্ছে। আর এই যে ব্যাগ ধুয়ে দিয়েছিলাম রবিবারে পরীক্ষা হাজব্যান্ডের, ওই জন্য ব্যাগ ধুয়ে দিয়েছিলাম। তো রৌদ্র তো বেরোয়নি সকাল থেকে, কিন্তু বৃষ্টি হয়নি বলে যাই হোক একটু জলটা ঝরেছে। তো এখন যাবো পান্তা খেতে, পান্তা খাবো। কালকে আসলে আমি আমার হাজব্যান্ড দুজনেই আর কি খাইনি, ওই যে ওই জানলা থেকে দেখা যাচ্ছে ওখানে বসে বসে পড়ছে। তো দুজনেই ভাত খাইনি বলে পান্তা রয়ে গেছে, পান্তা এখন খাবো। তো এখন খেয়ে নিই। আর সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে কী কী এনেছে আপনাদের একটু দেখে নিই। তো এই যে পেয়ারা এনেছে, আমি আর আমার হাজব্যান্ড দুটো পেয়ারা খেলাম এর থেকে। এখানে এনেছে ঝিঙে, আর এনেছে ওল, কিছু মশলার গুঁড়ো, হলুদ, জিরা আর ধনিয়া। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, পটল আছে, রসুন আছে, আর আছে, আচ্ছা আচ্ছা, ওইদিকে একটা গুঁড়ো মশলার প্যাকেট আছে, এই যে এটা গরম মশলার প্যাকেট, আর কুমড়ো, আর ওর নিচে আলু আছে। এখনও ব্যাগ থেকে এগুলো ঢালিনি, তো আগে খেয়েটে নিই, তারপরে ব্যাগ থেকে ঢেলে গুছিয়ে নেব। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো করে, আর পান্তার সাথে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে খেতে ভালোই লাগে। আর ভাজাটা যে হলে কিছু একটা হলে বেশ ভালোই লাগে খেতে। আর করলাম না, এক্ষুনি রান্না বসাবো, একটু ব্যস্ত আছে আজকে, ওই জন্য আর রান্নাবান্নার সকাল থেকে শুরু করিনি। পান্তা টান্তা আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে রান্না বসাবো। আর আজকে মাছ আনবে? মাছ আনবে না যখন, কালকের একটু মাছ আছে, ওই মাছটা দিয়েই আজকে রান্না করবো, ওল দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো এখন খেয়ে নিই পান, তো তারপরে আবার রান্নাবান্নার কাজে ফিরছি। অনেকটা সময় পর আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে, অনেকটা কাজ বাজ করে তারপরে আসলাম। আর এখানে আমার হাজব্যান্ড ওই যে বসে বসে পড়াশোনা করছে, আর ঘর গুছিয়ে নিয়েছি, আল্লাহ জামা কাপড়ও ভাজ টাজ করে নিয়েছি, ঘরও মোছা হয়ে গেছে, ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, থালা বাসন মাজা হয়ে গেছে, বালতিতে জল তুলে নিয়েছি রান্নার, কলসিতেও জল তুলে নিয়েছি এক কলসি। আর এখানে পটল, আলু আর কুমড়ো কেটে নিয়েছি, একটু মাছ দিয়েই রান্না করব। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এই 4 পিস মাছ দিয়েই রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাকুক। এখানে মুরগি ডিম পেড়ে পেরেছি। হ্যাঁ, এই যে লেবু তুলে এনেছে, একজন জিজ্ঞাসা করেছিলেন যে এগুলো কী লেবু, এগুলো অ্যাকচুয়ালি পাতি লেবু বলেই আমাদের গাছটা দেওয়া হয়েছিল। ও বাবা, আমার পকেট থেকে যখন চারা কেনা হয়েছিল তখন বলেছিল যে এটা পাতি লেবু গাছ। তো এনে দেখি লেবুর সাইজ বিশাল বড়, মোটামুটি 4-5টা না হলে হয় না, পুরো কমলা লেবুর মতো হলুদ হয়ে যায় পুরো পেকে। ভাবছিলাম কিছু জামা কাপড় কাচবো, কিন্তু বাইরে ওয়েদার একেবারেই মেঘলা আর মাঝে মাঝে বৃষ্টি আসছে, জামা কাপড় কাচার ঠিক সাহস পাচ্ছি না। তো ওই জন্য ভাবছি একবারে চান করে আসি, তবু অল্প কিছু জামা কাপড় ধুতে হবে, তো ধুয়ে একেবারে চান করে আসি, নাহলে 12:30 একটার দিকে আর কি আবার যেতে হবে এক জায়গায়। ওই জন্য তো যাই হোক, একজন জিজ্ঞাসা করছিলেন যে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য কী কী ফর্ম জমা দিয়েছ, তো কমেন্টে একজন বলে দিয়েছে, ওই জন্য আমি আর বলছি না আলাদা করে, সবাই টুকটাক জানেন, ওই জন্য আর সময় নষ্ট করে বলছি না। আর এখানে এই যে সবজি টবজি সব তুলে নিয়েছি সবজির ঝাড়িতে, আর এখানে এই যে থালা বাসনগুলো সব উপরে তুলে দেব, দিয়ে তারপরেই চান করে আসবো। তোমার নাম কি, কি খাচ্ছ তুমি, তুমি কি খাচ্ছ, হ্যাঁ কি খাচ্ছ তুমি, পেয়ারা খাচ্ছ? তোর নাম কি বলে দাও একটু। টাইম কলে জল তুলেছিলাম, সেগুলো রান্নাঘরে নিয়ে যাইনি, এইখানেই রেখে দিয়েছি, এখানেই থাক আপাতত, লাগলেই রান্নাঘরে নিয়ে যাবো, কারণ রান্নাঘরের স্পেসটা খুব ছোটো, তো ওই জন্য। আর চান করার জল ওই যে এক বালতি তোলা আছে ওর থেকে এই যে হচ্ছে এগুলো ধুয়ে নিয়েছি বলে জলটা অনেকটাই হয়ে গেছে। মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নেবো এখন। তো যেহেতু কুমড়োর সাথে পটল দিচ্ছি, ওই জন্য পটলগুলো কিন্তু আলাদা করে ভেজে নিচ্ছি, নাহলে তরকারি ভালো লাগবে না। তো উপর থেকে আমি হচ্ছে খোসা ভালো করে ছাড়াইনি, একটু আঁচড়ে আঁচড়ে নিয়েছি, উপরে সবুজ অংশগুলো তুলে নিয়েছি, আর তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে, আর পটলগুলোকে ঠিক এরকমভাবে উল্টে উল্টে দিয়েছি। আর এইভাবে উল্টে দিলে কী হয়, পটলগুলো তাড়াতাড়ি খুব ভাজা হয়ে যায়, আর
মানে চুপসে আসে খুব তাড়াতাড়ি, আর ওই জন্য এরকমভাবে দিয়েছি। আর এরপরেই হচ্ছে এর মধ্যে ওই কুমড়ো আর আলুটা তুলে দেবো। তো আগে ভেজে নিই পটলটা, এরকমভাবে বললাম না পটলগুলো এইভাবে দিলে খুব তাড়াতাড়ি ছোটো হয়ে আসে। তো এই যে একেবারে ছোটো ছোটো হয়ে আসছে, এবার উল্টো উল্টো দেবো এবার। আর নিচের দিকটাও ভালোভাবে লাল হয়ে গেছে, আলু কুমড়ো পটল সব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া, এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়া, আর সেই যে ভাজা তুলে রেখেছিলাম না পেঁয়াজ ভাজা রসুন ভাজা আর এই কাঁচা লঙ্কা ভাজা, তো সেটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আর জল দিয়ে হালকা করে জল দেবো, অল্পই জল দেবো। তো এই যে তরকারি আমার রান্না হয়ে গেছে আর দুজন খেতে বসে গেছি। তো ভ্যানে আসলাম বাড়ি থেকে, কিছুটা হেঁটে এসে আর একটা ভ্যান পেলাম, উঠে গেলাম আবার কিছুটা হেঁটে যাচ্ছি। তো 5-10 মিনিট এমনি লেট হয়ে গেছে, তো গিয়ে পৌঁছাই ওখানকার কি পরিস্থিতি এখন দেখি। আশা করি আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে আমার সাথে হাঁটতে আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের বাড়ির দিক থেকে এদিকের পরিবেশ সম্পূর্ণ আলাদা, বেশ হচ্ছে পাকা বাড়ি থেকে শুরু করে আর সুন্দর গাছ, রাস্তার দুপাশে তো বিশেষ করে পুরো লাইন ধরে বড় বড় গাছ, ভীষণই ভালো লাগে। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে কাজের জায়গায়, তো ওখানে আমাকে মাঝে মাঝে যেতে হয় যখনই ডাকে, তো ওই জন্যই ওখানে যাচ্ছি। তো পর পরে সব কিছু বলবো, এখন আপাতত এটুকুই বলে রাখছি। তো চলুন সাথে। বাড়ি এসে খেয়ে টেয়ে নিয়ে তারপরে এই যে কাকিমাদের বাড়ির দিকে যাচ্ছি। এখন ওই প্রায় 5টা বাজতেই যায়, 5 মিনিট বাকি ছিল যখন আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, তো ঘন ঘন বর্ষা হওয়ার কারণে কিন্তু গাছপালা একদম ঘন সবুজ হয়ে আছে, সুন্দর দেখতে লাগে। আর এই যে ধান গাছগুলো সুন্দর দেখতে মাঠের পাশে। কাকিমার সাথে অনেক গল্প করলাম। আর এই যে কাকিমাদের দারু চিনি গাছটা মরে গেছে, মানে বন্যার জন্যই মরে গেছে, অত সুন্দর দামি গাছটা মরে গেল। আর বাকি গাছগুলো মোটামুটি ঠিক আছে। তো আমারও দেখে ভীষণ খারাপ লাগছিলো যে গাছটা মরে গেল আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 8:03 আর এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, সারাক্ষণ বৃষ্টি সবার মুখেই, যে এত বৃষ্টি হলে ভালো লাগে না। আজকে একটু পাড়ার দিকে গেছিলাম, কাকিমাদের বাড়ি দিয়ে গেছিলাম। তো আসলাম প্রায় ওই 7:10 বাকি ছিল, যখন কাকিমাদের বাড়ি যাই গল্প করতে করতে অনেকটা সময় লাগে আর কি, অনেকটা সময় পর আসি। আর কোথাও তো বেরোই না, শুধুমাত্র একটু কাকিমাদের বাড়ি যাই, তো ওই জন্য অনেক গল্প টল্প করতে করতে অনেকটা সময় চলে যায়। আর তাছাড়া কাকিমা বলি, কিন্তু কাকিমা আমাদের বয়সেই আর কি, মানে কাকিমা বললে মনে হয় যেন একটু বয়স্ক মানুষ এরকম কিছু, কিন্তু না, কাকিমা আমাদেরই বয়সে কিন্তু সম্পর্কে কাকিমা হয়। তো যাই হোক, আজকে দুজন অতিথিকে আনলাম বাড়িতে, কালকে দেখাবো, আজকে আর ওই বিষয়ে কিছু বলছি না, কালকে অবশ্যই দেখতে পাবেন। আর আমারও অনেকদিন তো ইচ্ছা ছিল, তো নিয়ে এসছি তাদের, তো ভীষণ ভালো লাগবে আপনাদেরও দেখে। তো এখন আমার হাজব্যান্ড এই যে বসে বসে পড়ছে, ওর রবিবারে পরীক্ষা, ওই জন্য এখন যতই ইম্পর্টেন্ট কাজ হোক না কেন, যাই হয়ে যাক না কেন, এখন আর কোনো কিছুই কাজ করছে না, এখন শুধুই পড়াশুনো করছে, কারণ রবিবারে পরীক্ষা। রবিবার কখন যাবে তুমি? একদম সকালে, সকালবেলা যাবে, তো এখন দেরি আছে, আজকে শুক্রবার, কালকে শনিবার, তারপর রবিবার। তো এমনি যখন যাই পরীক্ষা দিতে আমি রান্নাবান্না করে দিই, আর মাঝে মাঝে টিফিন নিয়ে যেতে চাইলে টিফিন করে দিই, তো দেখা যাক সেদিন কী করি। আর রবিবারে তো আবার রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার দিন আবার পরীক্ষা পড়েছে। তো আমি সকালবেলা বাচ্চাদের ডেকেছি, আর বাচ্চাদের সঙ্গে রাখি, সকালবেলা বাচ্চাদের ডেকেছি, বাচ্চাদের রাখি টেকি পড়ানো হয়ে গেলে তারপরে হচ্ছে এক জায়গায় যাবো আবার, কারণ সেখানে আমাকে ডেকেছে, ওই জন্য ওখানে যাব। তো যাই হোক, যেটা এনেছি সেটা কালকে না হলে দেখাতে পারবো না। আর রাতে রান্নাবান্না কিছুই নেই, ভাত আছে। যখন কাকিমাদের বাড়ি গেলাম সবাই একই কথা বলছে যে এত বৃষ্টি হলে ভালো লাগে না, কেননা বৃষ্টি এখন বর্ষাকাল ঠিক আছে সবসময় বৃষ্টি হোক, কিন্তু এত পরিমাণ বৃষ্টি মানে মানুষজনকে মানে কাজ করতেই আর কি বিরক্ত লাগছে, মানে জামা কাপড় সব তো ভিজে ভিজে, ঠিক মতো শোকাচ্ছে না, কাচাও যাচ্ছে না, চারিদিকে কাদা প্যাচ প্যাচে।
আর হচ্ছে প্রচুর এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, কিন্তু অনেকদিন পর আপনাদের সাথে একটু রাত্রিবেলা কথা বলছি, বেশ ভালোই লাগছে। আর আমি কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, অনেকেই কমেন্ট করেছে যে কেন ভিডিও দাওনি, ভালো লাগেনি। তো এইসব কথাগুলো পুরো আমার মন ছুঁয়ে যায়, আমার অন্তর ছুঁয়ে যায় যে আপনারা আমাকে এত 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 ভালোবাসেন। আমার থেকেও আপনাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা, আন্তরিক শুভকামনা সবার জন্য। সবসময় আপনারা ভীষণ ভালো থাকুন, আর আপনাদের সাথে আমার যে এই মেলবন্ধনটা তৈরি হয়েছে যেন সারা জীবন থাকে, এটাই আমি চাই। আর আপাতত আর কথা বলবো না, আবার পরে কথা বলছি আপনাদের সাথে। গল্প করতে তো সকল সময় ইচ্ছা করে, তো এখন গল্প করলে আবার আমার হাজব্যান্ডেরও একটু পড়াশোনার অসুবিধা, তো ওই জন্য পরে কথা বলবো আবার। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে। তো কুচি কুচি করে রেখেছিলাম আলু কেটে, তার মধ্যে এখানে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সমস্ত রকমের মশলা একসাথে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দেবো। তো এই রেসিপি আমি আগে একবার দেখিয়েছি, অনেকে বলেছেন যে নতুন, অনেকে বলেছেন যে হ্যাঁ আমরাও বাড়িতে করি। তো পেঁয়াজের ভাগটা একটু বেশি দিলেও ভালো লাগে, ডিমের ভাগটাও বেশি দিলে ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে আপাতত দুটো ডিম ছিল, দুটো ডিমই দিয়েছি। আর চারধার দিকে না এরকমভাবে চেপে চেপে ভালো করে দিতে হবে, দিলে বেশ একটু মানে পিঠে পিঠে টাইপের হবে, বেশ জমাটি হবে, ডিমের যে মেটা না সেটাই আর কি জমাট করবে আর কি। তো যাই হোক, এইভাবে ভালো ভালো চেপে নিচ্ছি। এর মধ্যে যত রকমের মশলা, লবণ, হলুদ সব রকম একটু পরিমাণ মতোই দিতে হবে, আর একটু লাল করে ভাজতে হবে। তো যাই হোক, এখন ঢাকিয়ে রাখবো বেশ 5 মিনিটের জন্য, তারপরে আলু ডালু সেদ্ধ হয়ে যাবে এবং নিচের দিক থেকে সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাবে। তো দেখুন, নিচের দিক থেকে ছেড়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিলাম যাতে ভালো করে আর কি ভাজাটা হয়ে যায়। তো আমার হয়ে গেছে, এই যে এবার উল্টে দেবো, দিয়ে এবারটাও আর কি ভালোভাবে লাল করে ভেজে নেব। তো ঠিকঠাকভাবে একটু বসিয়ে দিচ্ছি, আর হালকা করে তেল দেবো এই পিঠেও, দিয়ে ঢাকি রাখবো। ভাত নিয়ে বসে গেছি, এবার আমাদের ডিনার সেরে নেওয়ার পালা। তো খেয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি ঘরে, আর বিছানা টিছানা ঠিকঠাক করে নিই, বেডশিট ঝেড়ে নিয়েছি বাইরের থেকে, এখন ভালোভাবে পেতে নিচ্ছি। আর একটু আগেই একটি খারাপ সংবাদ পেলাম, সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছে। এখন প্রায় 10:30-11টা বাজতে যায়। তো যে কাকাবাবুর শরীর খারাপ আমি বলছিলাম না, যে পায়ে একটু সমস্যার জন্য খুবই অসুস্থ, তো উনি আর এখন নেই, একটু আগেই সংবাদ পেলাম আর কি। তো সত্যি শুনে ভীষণ 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 খারাপ লাগছে, যে উনি অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন। তো